হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন গতকাল মুক্তি পেয়েছে সুপারস্টার জিতের বহুল সিনেমা বোমেরাং সকাল থেকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সুপারস্টার জিত ভক্তদের মাঝে জিত ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ যাকে যাকে সিনেমা হলে উপস্থিত হচ্ছেন সবাই একের পর এক হাউসফুল শো যাচ্ছে চেঙ্গিজের পরে বুমেরাং দিয়ে ফের সিনেমা হলে লোকের সমাগম বাড়িয়েছেন সুপার স্টার জিৎ গল্প বিজ্ঞান নির্ভর সিনেমার পরতে পরতে রয়েছে হাসি আর তাই তো সিনেমা হল থেকে বের হলেও এই সিনেমার রেশ কাটতে সময় লাগছে সাধারণ দর্শকদের মনে সবার মুখে এই প্রসঙ্গটা শোনা গেছে কেননা এই প্রথম বাংলায় এমন ইউনিক কনসেপ্ট ইন্টারেস্টিং প্লট স্টার পরিপূর্ণ একটি সিনেমা রিলিজ হল তাছাড়া অত্যাধুনিক টেকনোলজির কম্বিনেশনে আগাগোড়া নতুনত্ব ও চমকে ভরপুর একটা সিনেমা এটি মুভিটির গল্পটিও সম্পূর্ণ মৌলিক পুরো সিনেমা জুড়ে সুপার স্টার জিতের নজর সায়েন্টিস্ট এবং সুপার হিরো অবতারের লুক এক্সপ্রেশন ডায়লগ সহ সব দিক দিয়ে দর্শকদের মাঝে বেশ ভালো সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে একসাথে দুটি চরিত্র দেখা গিয়েছে নিশা চরিত্রটা যে পুরোটা সময় দর্শককে মাতিয়ে রাখছে তা আর বলার অপেক্ষা রাখে না জিতের সাথে রুক্মিণী এবং সৌরভ দাসের কেমিস্ট্রিও দারুণ জমেছে সবাইকে অনুরোধ করবো পরিবার সহ থিয়েটারে গিয়ে ছবিটি উপভোগ করবেন বাংলা ছবিকে সাপোর্ট করবেন ইন্ডাস্ট্রির উন্নতিতে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রইল সবার কাছে এই ছবিটি যারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ Hi friends, don't forget to like, comment and share. And yes, subscribe to entertainment's YouTube page for latest updates.